আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কোনো ভাই যদি পয়সারের নামাজ জামাতে পড়ার পর সূর্য উদয় পর্যন্ত যদি নফল এবাদতে যদি লিপ্ত থাকে জিকির জিফিরাসকারে লিপ্ত থাকে সূর্য উঠার পর যদি দুই নফল নামাজ পড়ে তাহলে তাকে একটি পরিপূর্ণ হজ ও একটি পরিপূর্ণ উমরা সোহাব তার আমল নামায় লেখা হবে কথাটা আমি আপনাদেরকে সহজ ভাষায় বলতেছি কোনো বাই পয়জরের নামা জামাতে পড়ার পর ওই মসল্লায় ওখানে বসা অবস্থায় ওখান থেকে না উঠে ওখানে বসা অবস্থায় যদি আল্লাহর জিখির আসকারে লিপ্ত থাকে সূর্য উদয় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে ততক্ষণ পর্যন্ত ওখানে ওই অবস্থায় বসে বসে আল্লাহর জিখিরে জিখিরে ব্যস্ত থাকবে সূর্য ওঠার পর ওখানে দুই রাগাত নফল নামাজ আদায় করবে তাকে একটি পরিপূর্ণ হজ এবং একটি পরিপূর্ণ উমরা সোয়াব তার আমল নামায় লেখে দেওয়া হবে সোবাহান আল্লাহ আমরা সবাই যেন এমন আমল করতে পারি এবং আমাদের ভাইদেরকে আমরা যেন প্রসার করতে পারি তাহলে সবাই যেন এই আমলটা করতে পারে আল্লাহ আমাদেরকে সবাই রে তৌফিক দান করুক আমিন এই উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি আপনি যদি আপনার আরেক ভাইকে যদি এই ফজিলতের কথাটা জানান আপনার ভাইও যে সবাব পাবে আপনি যেহেতু তাকে দাওয়াত দিয়েছেন আপনিও সেই সওয়াব পাবেন আপনি তো দশজনকে দাওয়াত দেন দশজনে যে স্বভাব পাবে আপনিও দশজনের সবাব আপনিও পাবেন আবার ওই দশজন যদি আরও পঞ্চাশ জনকে যদি দাওয়াত দেয় তাহলে আপনি ওই আরও পঞ্চাশজন দশজন ষাট জনের সবাব আপনিও নিজে পাবেন কিন্তু আপনি তো প্রসার করছেন একজনকে এটাই উপরালার নিয়ম আপনি যে ভালো কাজ দেখাবেন ভালো কাজ করবেন তার ফলাফল আপনি নিজেও পাবেন আল্লাহ আমাদেরকে সবাইকে আমল করার তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওবরাকাত